What happened? The woman who lost in space. কি হয়েছিল সেই মহিলার সাথে যিনি মহাকাশে হারিয়ে গিয়েছিলেন? কালের মহান ফিলোসোফার সক্রেটিস বলেছিলেন, মানুষ যতক্ষণ না পৃথিবীর বাইরে বেরোবে ততক্ষণ পর্যন্ত সে নিজের আশেপাশের জগৎটাকেই কখনো চিনতে পারবে না। মানুষ কল্পনার জালেই বন্দী থাকবে। এবার এই কথাটা তিনি তখন বলেছিলেন যখন মানুষ আকাশে দেখতে পাওয়া তারাদের শুধু দেখত আর ভাবত। এই পৃথিবী সবার মাঝে রয়েছে, অর্থাৎ আর্থ ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ আর ইউনিভার্স। সময় বদলাতে থাকলো আর বদলাতে থাকলো আমাদের চিন্তাভাবনা। তারাদের ব্যাপারে জানার ইচ্ছা হয়ে উঠল আমাদের স্বপ্ন, আর সেই স্বপ্নই জন্ম দিল একটা জেদের। আমরা সক্ষম হয়ে উঠলাম আকাশের দিকে পাড়ি দেওয়ার জন্য। আপনারা তো সবাই জানেন যে এই ইউনিভার্সের কোনো সীমারেখা নেই, আর এই কথাটাতেও কোনো শঙ্কা নেই যে এই ইউনিভার্সের ব্যাপারে জানতে গিয়ে আমরা অনেক জীবনকে বলি দিয়ে দিয়েছি, সেটা মানুষই হোক কিংবা কোনো অবলা প্রাণী। আর এই দিক থেকে দেখলেই প্রথম ফিমেল ডগ লাইকা পৃথিবীর অ্যাটমসফিয়ারের বাইরে গিয়েছিল, তার গল্পটাও চোখের জল এনে দেয়। তারপর প্রথম বানর যার নাম ছিল অ্যাম, তাকেও মহাকাশে পাঠানো হয়েছিল, তার গল্পটাও অনেকটাই দুঃখজনক। আর এই অবলা প্রাণীদের সাথে এক্সপেরিমেন্ট করার পর মানুষকে পাঠানো হয়। সবাই এটা মনে করে ইউরি গ্যাগরিন এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন যাকে মহাকাশে পাঠানো হয়েছিল, কিন্তু সত্যি বলতে এই কথাটা কতটা সত্যি সেটা কেউই জানে না। একটা কথা তো এটাও শোনা যায়, সোভিয়েত ইউনিয়নের সময় অনেক নতুন নতুন আনপ্রফেশনাল লোকেদের মহাকাশে পাঠানো হয়েছিল। আজ আমি আপনাদের একটা কাহিনী বলবো, একটা মহিলার কাহিনী যিনি মহাকাশে হারিয়ে গিয়েছিলেন, তার সাথে কি হয়েছিল, আর সাথে লাইকার কাহিনীটাও আরও একবার জেনে নেব। জানি আপনারা লাইকার কাহিনীটা নিশ্চয়ই জানেন, তবুও একবার শুনে নিন। কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তবে আমাদের সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিন। এই পৃথিবীতে একটা সময় চলেছিল যখন মহাকাশকে নিয়েই মানুষ লড়ছিল, আর সেটা আমরা সবাই প্রায় জানি, কিন্তু তার সাথে স্ক্যান্ডেলও হয়েছিল। যেমন আমেরিকা একটা সময় অনেক এমন লোকেদের খুঁজে বার করে যারা টেকনোলজির সাথে স্পেসকে একসাথে জোড়ার ক্ষমতা রাখছিল। আমেরিকা তাদেরকে প্রস্তাব দেয় এমন টেকনোলজি বানাতে যার দ্বারা তারা সবার প্রথম স্পেসে পৌঁছাতে পারে। এবার আপনারা জানেন এই স্পেস রেসে এমনও কিছু অ্যাস্ট্রোনট ছিলেন যারা এই স্পেসের অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে গেছে। হ্যাঁ, তারাই সেই সব মানুষ যারা স্পেসের দিকে গিয়ে তো ছিলেন, কিন্তু তারা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসেননি। ঠিক এমনই একটা মিস্ট্রি যাকে ইতালির দুজন ভাই পৃথিবীর সামনে নিয়ে আসে, অ্যাসলা আর জুইন, যাদের তৈরি সিগন্যাল পৃথিবীর বাইরে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। তারা এই কাজটা অনেক বছর ধরে করছিল, কিন্তু তারা তাদের এই সিগন্যালে কোনো দিনই কিছু বিশেষ খুঁজে পায়নি। এবার নভেম্বর 1963 তারা একটা আজব সিগন্যাল রিসিভ করে, তারা সেটা শোনে। এই সিগন্যালটা পুরোপুরি বাইরের জগৎ থেকে আসছিল, যা মস্কোডে ছিল। তারা সেটা রিসিভ করে আর তারপর সেটাকে ডিকোড করে আর বোঝার চেষ্টা করে। যখন তারা বুঝতে পারে তখন তারা অবাক হয়ে যায়, সেই সিগন্যালে একটা মহিলার আওয়াজ শোনা যাচ্ছিল, আর সে ভয় ভয় কথা বলছিল আর ব্যথাতে আর্তনাদ জানাচ্ছিল। সে পৃথিবীতে আসার জন্য সাহায্য চাইছিল। আমি আপনাদের অরিজিনাল ক্লিপটা শোনাচ্ছি। অনেকে এটা মনে করে এই মহিলাটা ছিলেন তিনি যাকে সবার প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল, সাথে এটাও মনে করা হয় তিনি সফলভাবে মহাকাশে পৌঁছে তো গিয়েছিলেন, কিন্তু ফিরে পৃথিবীতে আসার সময় তার জানে কিছু সমস্যা হয়ে গিয়েছিল। আসলে তার ক্যাপসুলের কুলিং সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর দুর্ভাগ্যবশত তার ক্যাপসুলের মধ্যে আগুন লেগে গিয়েছিল, আর এরপর যা হওয়ার তাই হলো। এমনটাই ঠিক আরও একটা প্রাণীর সাথেও ঘটেছিল, যেটা আমি আপনাদের আগে ভিডিওতে বলবো। এবার এই সিগন্যালটা রিসিভ করার জন্য ওই দুজন ভাইকে সম্মানিত করা হয়, তাদের নাসাতে ডাকা হয়, আর এই নাসাই তাদেরকে সম্মানিত করে। যে রেকর্ডিং তারা খুঁজে বার করেছিল সেটা সোভিয়েত সময়ের একটা খুব গুরুত্বপূর্ণ আর সিক্রেট মিশন ছিল, যার নাম ছিল ওয়াস্টক প্রোগ্রাম, যাকে 1960 পাঠানো হয়েছিল। এই প্রোগ্রামটা মহাকাশে পৌঁছে খুব খারাপভাবে ফেল হয়ে যায়, আর যখন সোভিয়েত নিজেকে ফেল হতে দেখে তখন তারা এর প্রমাণ পৃথিবী থেকে পুরোপুরি মুছে দেয়। এর মানে আমরা কখনোই এটা জানতে পারবো না যে সেই মহিলাটা আসলে কে ছিল,
এরপর এটাও মনে করা হয় যে মহিলার আওয়াজ এই রেকর্ডিংয়ে শোনা যাচ্ছিল তিনি সেখানে একা ছিলেন না, তার সাথে কমসে কম দুজন আরও অ্যাস্ট্রোনট তো নিশ্চয়ই ছিলেন। সেই কারণেই এখনও এটা কেউই জানে না যে সোভিয়েত সময় পাঠানো অ্যাস্ট্রোনটেদের মধ্যে কজন ফিরে এসেছিল, আর এটাও হতে পারে তারা হয়তো এখনও বাইরের মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, আর এটাও হতে পারে তারা এখন সূর্যের অনেক কাছে পৌঁছে গেছে আর হয়তো জ্বলে ছাইও হয়ে গেছে। যেমন আর্তনাদ সেই মহিলা শুনতে পাওয়া গিয়েছিল, এটা থেকে তো এটা অনুমান লাগানোই যায় যে তার ক্যাপসুলের মধ্যে আগুন লেগে গিয়েছিল, আর এখন সেই ক্যাপসুল আবর্জনার মতোই কোনো গ্রহের চারিদিকে কিংবা পৃথিবীর চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে। এবার এটা ভাবতেই কেমন লাগে যে পৃথিবীতে আমরা থাকি তার চারিদিকে মৃত মানুষ ঘুরে বেড়াচ্ছে। এবার আমি বলবো সেই ডগের কথা যাকে সবার প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল, তাকে কিভাবে পাঠানো হয়েছিল আর তার সাথে ঠিক কি ঘটেছিল সেটাই জানবো। আজ আমরা সবাই জানি যে স্পেসে যাওয়া ব্যক্তিদের অনেক সম্মান দেওয়া হয়, কারণ তাদের জন্যই আমরা স্পেসের ব্যাপারে এত কিছু জানতে পারছি। ফিমেল ডগ লাইকা যাকে মহাকাশে প্রথম পাঠানো হয়েছিল, তার জন্ম 3 নভেম্বর 1954 সোভিয়েত ইউনিয়নে হয়েছিল। সে মস্কো USSR-এ জন্মেছিল, যেটা এখন মস্কো রাশিয়া। লাইকাও রাস্তায় থাকা আর 5টা স্ট্রিট ডগের মতোই ছিল, ওর কাছেও কোনো গার্জেন ছিল না। কিন্তু 1955 সোভিয়েত স্পেস প্রোগ্রামের একটা ইঞ্জিনিয়ার ওকে রাস্তা থেকে তুলে সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আর তাকে সোভিয়েত স্পেস ক্রাফট স্পুটনিক 2 জন্য নির্বাচনও করা হয়। এই মিশনটাকে শুধু এই কারণেই করা হয়েছিল যাতে USSR নিজের ক্ষমতা পুরো বিশ্বকে দেখাতে পারে। এবার এটা মাথায় রাখা প্রয়োজন সেই সময়টা USSR আর USA একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, আর এই শত্রুতাকে আমরা খুব ভালোভাবে কোল্ড ওয়ারের নামে জানি, কিংবা একে আমরা এক প্রকারের স্পেস রেসও বলতে পারি। অর্থাৎ গোটা পৃথিবীকে এই দুজন মহাশক্তি দেখাতে চেয়েছিল যে কে সবার প্রথম সব থেকে বেশি মহাকাশের ব্যাপারে জানতে পারে, আর এমনই একটা টেস্টের জন্য স্পুটনিক 2 বানানো হয়েছিল। এবার এই রকেটে মানুষকে নয়, তারা একটা ডগকে পাঠাতে যাচ্ছিল। এর দ্বারা তারা এটা জানতে চাইছিল যে ডগ বিনা গ্র্যাভিটিতে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই ক্যাপসুলের মধ্যে কসমিক রেস ছাড়াও টেম্পারেচার মাপারও একটা যন্ত্র লাগানো হয়েছিল, সাথে একটা লাইফ সাপোর্ট মেশিন যার মধ্যে অক্সিজেন জেনারেটরও লাগানো ছিল। একটা পাখা কেবিনের মধ্যে 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে মেনটেন করছিল। এবার এইগুলো থেকে এটা পরিষ্কার ছিল যাতে লাইকার কোনো অসুবিধা না হয় আর সে অনেক বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটা একটা অসাধারণ মিশন ছিল, তার কারণ প্রথমবার অরবিটের মধ্যে কোনো প্রাণীকে পাঠানো হচ্ছিল। কিন্তু এর যা পরিণাম সামনে এলো তার ব্যাপারে তো USSR কখনো কল্পনাও করতে পারেনি। মিশনের পরেই তারা জানিয়ে দেয় লাইকা আর পৃথিবীতে ফিরবে না। তাদের এই একটা কথা গোটা পৃথিবীতে শোকের ছায়া নেমে পড়ে, তার কারণ তারা একটা অবলা প্রাণীর জীবন এমনিতেই নিয়ে নিচ্ছিল। কিন্তু তবুও এই মিশন আগে এগোলো। পৃথিবীতে থাকাকালীন লাইকাকে স্পেসের ট্রেনিং দেওয়া হয়েছিল, যেমনটা ঠিক আজ কোনো অ্যাস্ট্রোনটকে দেওয়া হয়। এই মিশনের প্র্যাকটিস করানোর জন্য তাকে 20 দিন পর্যন্ত একটা ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছিল, সাথে সেই খাঁচার মধ্যে কোনো গ্র্যাভিটিও ছিল না। এর ফলে লাইকার ব্লাড প্রেশার নর্মালের থেকে ডবল হয়ে যেত আর মাঝে মাঝে সে অসুস্থ হয়ে পড়ত। এবার এর থেকে বাঁচার জন্য তাকে একটা বিশেষ ধরনের জেল পুট খাওয়ানো হচ্ছিল, যা স্পেসে থাকাকালীন তার খাবার হতে চলেছে। টেক অফের একদিন আগে প্রোগ্রামের একজন ইঞ্জিনিয়ার লাইকাকে নিজের ঘরে নিয়ে যায় যাতে সে তার বাচ্চাদের সাথে খেলতে পারে, কারণ সে বুঝে গিয়েছিল তার কাছে আর বেশি সময় নেই। এবার আপনাদের শুনে আশ্চর্য লাগবে, এত কিছু জানার পরেও লাইকাকে ক্যাপসুলের মধ্যে সেই ব্যক্তিটাই বসিয়েছিলেন। এরপর 3 নভেম্বর 1957 সকাল 5:30 স্পুটনিক 2 লঞ্চ করে দেওয়া হয়। প্রথম দিকে সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল, লাইকা সুরক্ষিতভাবে পৃথিবীর অরবিটের বাইরে বেরিয়ে যায়, আর এরপর ওপরে যাওয়ার পরে রকেটকে দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত হতে হতো, আর এখানেই টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়। রকেট আলাদা হতে পারে না, এর ফলে ক্যাপসুলে থাকা টেম্পারেচার মাপার যন্ত্র বিকল হয়ে যায়। যে পাখা আর কুলিং সিস্টেমের ব্যাপারে আমি আপনাদের আগে বলেছিলাম সেটা কাজ করা বন্ধ করে দেয়, সেটা আর কাজ করছিল না। আর তখনই লাইকার ক্যাপসুলের টেম্পারেচার বাড়তে থাকলো, যেখানে এটা মনে করা হয়েছিল ক্যাপসুলের টেম্পারেচার 15 ডিগ্রির ওপরে উঠবে না, সেখানে তখনই টেম্পারেচার 40 ডিগ্রির ওপরে পৌঁছে গিয়েছিল। আর দুর্ভাগ্যবশত লাইকার কাছে নড়াচড়া করার জায়গা পর্যন্ত ছিল না, সে শুধু অপেক্ষা করছিল মৃত্যুর।
আর কিছু মিনিট পরেই গরমের ফলে লাইকার মৃত্যু হয়ে যায়। এটা সত্যি একটা কষ্টের বিষয়, কিন্তু বৈজ্ঞানিকদের প্ল্যান অন্য কিছু ছিল। বৈজ্ঞানিকরা রিসার্চ শেষ হওয়ার পরে তাকে পয়জন ইনজেক্ট করে মেরে ফেলতো যাতে তার কম কষ্ট হয়, কিন্তু সেই প্ল্যান পর্যন্ত এই প্রজেক্ট পৌঁছাতেই পারেনি। আর লাইকার মৃত্যুটা হলো অনেকই কষ্টদায়ক, আর এটাই ছিল বৈজ্ঞানিকদের কাছে সব থেকে কষ্টের বিষয়। পুরো 5 মাস পর্যন্ত মৃত লাইকা এই পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। সেই সময়কালে সে গোটা পৃথিবীর 2,570 বার চক্কর কেটে ফেলেছিল। এই মিশন শুরু হবার 162 দিন পর স্পুটনিক 2 পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে শুরু করে, আর দুর্ভাগ্যবশত সেই রকেট পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করতেই সেটা জ্বলে যায়, আর সাথে লাইকার বডিও। প্রথমে USSR বলেছিল লাইকা ওপরে খুব ভালো কাজ করেছে আর তার মৃত্যুটাও কষ্টদায়ক হয়নি, কিন্তু তখনও কিছু ব্যক্তি ছিল যারা USSR-এ সেই সময় গোটা ঘটনাকে মিথ্যে বলছিল, কারণ যেদিন লাইকা ওপরে পৌঁছেছিল তখনই তার মৃত্যু হয়ে যায়। আর সেই সময় থেকে এটা একটা কনস্পিরেসি থিওরি হয়ে গিয়েছিল, কিন্তু সত্যি কখনোই লুকিয়ে থাকে না, 2002-এ আসল সত্যটা বেরিয়ে আসে কি ঘটেছিল লাইকার সাথে। আজ গোটা পৃথিবীতে লাইকার অনেক ফ্যান্স আছে, আর মস্কোতে লাইকার একটা স্ট্যাচুও আছে। লাইকার এই ঘটনার পরেই একটা নতুন আইন তৈরি হয়, যদি কোনো দেশ কোনো প্রাণীকে মহাকাশে পাঠায় তো তাকে ফিরিয়ে আনার দায়িত্ব সেই দেশেরই। তো এটাই সেই কষ্টদায়ক ঘটনা যা প্রায় প্রতিটা স্পেস প্রেমী মানুষই জানে। আমরা যা জানছি শিখছি তা সমস্ত কিছুই এই সব ফেল মিশনগুলোর দ্বারাই। আমার কখনোই লাইকাকে নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তার কারণ আমার এই ঘটনাটা খুবই খারাপ লাগে। কিন্তু যখনই কোনো স্পেস ডকুমেন্ট্রি পড়ি তখনই একবার হলেও আমার এই ঘটনাগুলো মনে পড়ে যায়, তাই স্পেসের কথা বললে লাইকাকে না রাখাটা ঠিক হয় না। এই ঘটনাগুলো নিয়ে আপনাদের কি মতামত আমাদের বলতে পারেন কমেন্ট করে, আমরাও জানতে চাই আপনাদের থেকে। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তবে এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন। তো আজ এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন আর সবাইকে ভালো রাখুন। এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।